সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ জুবায়ের আহমদ জুবের। আজকে আলোচনা করছি ইংরেজি গ্রামারের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, অর্থাৎ টাক কোয়েশ্চন। ইংরেজি গ্রামারে নবম দশম শ্রেণীতে টাক কোয়েশ্চন বাধ্যতামূলক। আজকে আমি খুব সহজ ভাষায়, সহজ সরলভাবে টাক কোয়েশ্চন উপস্থাপন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টাক কোয়েশ্চন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। টাক কোয়েশ্চন, টাক শব্দের আবিধানিক অর্থ হলো জুড়ে দেওয়া, অর্থাৎ বাক্যের শেষে শ্রোতার সম্মতি বা অসম্মতি জানার জন্য যে সংক্ষিপ্ত প্রশ্ন জুড়ে দেওয়া হয় তাকে টাক কোয়েশ্চন বলে। যেমন, রিয়া ইজ এ রেগুলার স্টুডেন্ট, তারপর কমা, কোয়েশ্চন টাগে জুড়ে দেওয়া হয়েছে ইজন্ট শি, অর্থাৎ ইজের সাথে নট যুক্ত হয়েছে। রিয়া যেহেতু মহিলা লোক, অর্থাৎ বালিকা, তাই রিয়া এর প্রোনাউন হিসেবে শি বসেছে। যদি এখানে রিয়া পুরুষ লোক হতো তাহলে হি বসত। অর্থাৎ রিয়া একজন নিয়মিত ছাত্রী, তাই নয় কি? এই যে তাই নয় কি প্রশ্ন আকারে জুড়ে দেওয়া হয়েছে, এটাকে টাক কোয়েশ্চন বলা হয়। টাক কোয়েশ্চন এর উত্তর করার সময় যে নিয়মগুলো মনে রাখতে হবে, অর্থাৎ টাক কোয়েশ্চন তৈরি করার সময় বা কোয়েশ্চন টাক করার সময় যে নিয়ম বা পদ্ধতিগুলো বা যে কৌশলগুলো মনে রাখতে হবে, তা হচ্ছে মূল বাক্যটি হাবুদক হলে টাগ অংশ অবশ্যই নাবুদক হবে, আর মূল বাক্যটি নাবুদক হলে টাগ অংশ অবশ্যই হাবুদক হবে। মূল বাক্যে অক্সিলারি বার্ব থাকলে ওই অক্সিলারি বার্বটি টাগ অংশে চলে যাবে, কিন্তু মূল বাক্যে অক্সিলারি বার্ব না থাকলে মূল বার্ব এর রূপ অনুযায়ী টাগ অংশে ডু বার্ব, ডু, ডিড, ডাজ বসবে। মূল বাক্যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম থাকলে টাগ অংশে ওই ব্যক্তি বা বস্তুর পরিবর্তে তার প্রোনাউন বসবে, কিন্তু মূল বাক্যটিতে যদি নাম না থেকে আগে থেকেই প্রোনাউন থাকে তাহলে সেই প্রোনাউনটি সরাসরি গিয়ে বসবে। সবশেষে প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে উত্তর ভুল হবে। যেমন, রানা ইজ এ স্টুডেন্ট, ইজন্ট হি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হয়েছে। রিনা ইজ নট এ স্টুডেন্ট, ইজ শি, এখানে রিনা ইজ নট এ স্টুডেন্ট, অর্থাৎ মূল বাক্যটি নাবুদক, তাই টাক কোয়েশ্চন বা কোয়েশ্চন টাগে ইজ শি বসেছে, অর্থাৎ সেখানে ইজের সাথে নট যুক্ত হয়নি। তারপর আমরা দেখতে পাচ্ছি হি ওয়েন টু মার্কেট, ডিডন্ট হি, এখানে কোনো অক্সিলারি বার্ব নেই তাই ডিড বার্ব, অর্থাৎ কোয়েশ্চন টাগে ডিড এসেছে এবং ডিডের সাথে নট যুক্ত হয়েছে। শি লাইকস হিম, ডাজন্ট শি, এখানে কোনো অক্সিলারি বার্ব নেই তাই শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডু বার্ব অর্থাৎ ডাজ এসেছে এবং ডাজের সাথে নট যুক্ত হয়েছে। শি প্রোনাউন সরাসরি শি হিসেবে গিয়ে বসেছে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর দেখতে পাচ্ছি দে প্লে ফুটবল, ডন্ট দে, এখানেও কোনো অক্সিলারি বার্ব নেই তাই ডু বার্ব গিয়ে বসেছে, অর্থাৎ ডুয়ের সাথে নট যুক্ত হয়েছে। ডন্ট দে, তারপর প্রশ্নবোধক চিহ্ন। তারপর আমরা দেখতে পাচ্ছি আই ডু নট টেক ড্রাগস, এখানে ডু সরাসরি এসেছে তারপর নট এসেছে, তাই কোয়েশ্চনটাকে নেগেটিভ হয়নি, অর্থাৎ ডু আই, অর্থাৎ আই ডু নট টেক ড্রাগস, এই বাক্য অর্থাৎ মূল বাক্যে নেগেটিভ আছে তাই কোয়েশ্চনটাকে নেগেটিভ হয়নি, সরাসরি অ্যাফার্মেটিভ হয়ে গেছে, তারপর প্রশ্নবোধক চিহ্ন বসেছে। আমরা
এখানে দেখতে পাচ্ছি আই ডু নট টেক ড্রাগস, এই বাক্যটি একটি নাবুদক বাক্য। নোট এনবি, মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্মের সঙ্গে এস অথবা ইএস যুক্ত না থাকলে, ডন্ট, এস ইএস যুক্ত থাকলে ডাজন্ট, ক্রিয়ার পাস্ট ফর্ম থাকলে ডিডন্ট, এবং এর কর্তার প্রোনাউন রূপ প্লাস প্রশ্নবোধক চিহ্ন বসে। নিচে বার্বগুলো সংক্ষিপ্ত নেগেটিভ ফর্ম দেওয়া হলো, বার্ব ইজ নট সংক্ষিপ্ত নেগেটিভ ইজন্ট, বার্ব আর নট সংক্ষিপ্ত নেগেটিভ আরেন্ট, বার্ব ওয়ার নট সংক্ষিপ্ত নেগেটিভ ওয়ারেন্ট, এভাবে মে নট ম্যান্ট, শুড নট শুডন্ট, উড নট উডন্ট, অট নট অটন্ট, নিড নট নিডন্ট, হ্যাভ নট হ্যাভেন্ট, এম নট এন্ড অথবা আরেন্ট, ওয়াজ নট ওয়াজন, ক্যান নট ক্যান্ট, মাইট নট মাইটেন্ট, উইল নট অন্ট, কুড নট খুডন্ট, মাস্ট নট মাসন, শ্যাল নট শ্যান্ট, হ্যাজ নট হ্যাজেন্ট, উইল নট অন্ট। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে যে চার্টটি দিয়েছি এই চার্ট অনুযায়ী খুব সংক্ষেপে আজকে এ টু জেড টাক কোয়েশ্চন বোঝাবো। তো টাক কোয়েশ্চনটি হচ্ছে প্রশ্ন জুড়ে দেওয়া, আমরা কথায় কথায় বলে থাকি তাই নয় কি, যেমন একটি উদাহরণ দিলাম আজকে বৃষ্টি হবে, সাথে সাথে জুড়ে দিলাম তাই নয় কি, একটি প্রশ্ন জুড়ে দিলাম। তাছাড়া আজকে অল্প ভাত খেয়েছি ঠিক নয় কি, এই যে প্রশ্ন জুড়ে দেয়া ইংরেজি ফর্মালে টাক কোয়েশ্চন বলা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে চারটি উদাহরণ, প্রথমটিতে হি ইজ এ গুড বয়, অর্থাৎ সেন্টেন্স অনুযায়ী টাক কোয়েশ্চন বা কোয়েশ্চনটা করতে হয়, যেমন হি ইজ এ গুড বয়, তারপর কমা, তারপর এইখানে শূন্যস্থান, এই শূন্যস্থানে কোয়েশ্চনটা বসাতে হবে এই সেন্টেন্স অনুযায়ী। এই অংশ যদি এফার্মেটিভ হয় তাহলে এই অংশ অর্থাৎ কোয়েশ্চনটাকে নেগেটিভ করতে হবে, যেমন এখানে ইজন্ট হি। এই অংশ এর নাউন এবং প্রোনাউন অনুযায়ী এই অংশে প্রোনাউন বসবে, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি হি ইজ এ গুড বয়, এই ইজের সাথে এখানে নট যুক্ত হয়েছে, অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হয়েছে। অক্সিলারি ভার্বের সাথে নট যুক্ত হবে যদি মূল সেন্টেন্স এফার্মেটিভ হয়, এই অংশটি আমাদের মূল সেন্টেন্স বা মূল বাক্য, আর যে অংশটি আমরা জুড়ে দেব সেই অংশটি হচ্ছে আমাদের টাক কোয়েশ্চন বা কোয়েশ্চন ট্যাগ। এই অংশটি থেকে আমরা এখানে জুড়ে দেব প্রশ্ন, প্রশ্ন জুড়ে দেব বা প্রশ্ন করব। তো এখানে দেওয়া আছে হি ইজ এ গুড বয়, এই অংশ আমরা হি প্রোনাউন ইজ অক্সিলারি ভার্ব এ গুড বয় এক্সটেনশন, এই অক্সিলারি ভার্বের উপর এবং প্রোনাউনের উপর এবং নাউনের উপর ভিত্তি করে কোয়েশ্চন টাক করতে হয়, তাছাড়া নাম্বার পার্সন ইত্যাদি বিষয়ে বিবেচনা নিতে হয়। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি হি ইজ, যেহেতু এই মূল সেন্টেন্সটি এফার্মেটিভ অর্থাৎ হাবুদক, তাহলে কোয়েশ্চনটা কী হবে, নাবুদক, যেমন এখানে দেখতে পাচ্ছি ইজন্ট হি, যেহেতু প্রোনাউন হি, হিটি গিয়ে বসেছে, অক্সিলারি ভার্ব ইজের সাথে নট যুক্ত হয়েছে, ইজন্ট হি। পূজা ইজ এ স্টুডেন্ট, এখানে পূজা মহিলা, ইজ আছে, ইজের সাথে নট যুক্ত হয়েছে, যেহেতু পূজা মহিলা তাই প্রোনাউন হিসেবে সি বসেছে, পুরুষ হলে হি মহিলা হলে সি। তারপর দেখতে পাচ্ছি দি মোবাইল ইজ নট নাইস, যেহেতু এই অংশটি নেগেটিভ হয়েছে, এখানে নট যুক্ত হয়েছে অক্সিলারি ভার্বের সাথে, তাই এই অংশটি হবে পজিটিভ, অর্থাৎ কোয়েশ্চনটা হবে পজিটিভ,
ইজ ইট, মোবাইল একটি বস্তু, তাই এখানে ইট বসেছে। তারপর যে অংশটি নিয়ে আলোচনা করছি, উই আর সুইমিং দ্য পন্ড, আর উই আর, তাই এই অংশটি এফার্মেটিভ, এখানে আরের সাথে আরন, আর উই প্রোনাউন, এই উইটি গিয়ে এখানে বসেছে, উই অর্থাৎ আরেন্ট উই, এইটা কোয়েশন। তো আশা করি পরিষ্কার হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি কারো কোনো প্রশ্ন থাকে টাক কোয়েশন সম্পর্কে, তাহলে কমেন্টে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।